মাত্র 3টি পয়েন্ট আর 4টি কবিতার লাইনের মধ্য দিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফরহাদ যে ভিন্ন মত ও প্রতিবাদ জানিয়েছিল সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কতিপয় নেতা তাকে রাতে পিটিয়ে হত্যা করে, সেই ঘটনা দেশ ছড়িয়েছে দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়গুলোতে। পাশাপাশি ক্ষোভের সাথে উঠে আসছে বেশ কিছু প্রশ্ন, কেন ভিন্ন মত সহ্য করা হচ্ছে না, কড়া বার্তা দেবার পরও কেন নিয়ন্ত্রণে আসছে না, আর আমরা কি তবে একটি প্রতিবাদহীন এবং নিয়ন্ত্রিত সমাজ ও রাষ্ট্র দেখতে চাইছি, আনতে চাই আলোচনার টেবিলে। সঙ্গত কারণেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ভিন্ন মতের স্থান কোথায়। সকলকে আমন্ত্রণ, 24 ঘন্টায় সাথে আছি আমি নিরাশা। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করিয়ে দেবো তাদের সাথে। আমার ডান পাশে আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মুস্তাফা ফিরোজ, আপনাকে স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাতে চাই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনাকে আমন্ত্রণ। আমন্ত্রণ জানাতে চাই এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, আপনাকেও। আপনার তিনজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি আলোচনাটা শুরু করার আগে একটু প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি, সেখানকার সর্বশেষ আপডেট জানি, তাহলে আমাদের আলোচনার ক্ষেত্রে অনেক হয়তো তথ্য আসা যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আখলাকুসাফা আছেন সেখানে, সেখান থেকে আখলাকুসাফা যোগ দিচ্ছেন আমাদের সাথে। আখলাকুসাফা, সম্ভবত কিছুক্ষণ আগে উপাচার্য কথা বলেছেন, কি বলেছেন সেটা জানতে চাই, আর ছাত্রদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি তারা কি ঘোষণা দিয়েছে। হিমেল, আপনি ঠিকই বলছিলেন, বেশ কিছু বিষয়ের কিন্তু আপডেট আমরা এখন পর্যন্ত পেয়েছি। অর্থাৎ ঠিক আধা ঘন্টা যাবৎ যে ঘটনাগুলো ঘটেছে গত অর্থাৎ পরশু দিন ভোররাতে আবরারের যে মরদেহ উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত বলা যায় যে সর্বশেষ এই আধা ঘন্টার মধ্যে অনেকগুলো বিষয় আসলে ডেভেলপ করেছে। তার মধ্যে প্রথমবারের মতো যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি গণমাধ্যমের সামনে পর্যন্ত এসেছেন, অর্থাৎ আসতে তাকে হয়েছেই। বলা যায় যে তিনি পুরোটা সময় জুড়ে তিনি বলছিলেন যে শিক্ষার্থীরা বলছিলেন এবং এক ধরনের কিন্তু বক্তব্য ছিলই যে তিনি আসলে কোথায়, বিসি স্যারকে দেখা যাচ্ছিল না এবং তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তিনি বিশ্ববিদ্যালয়ের আসলে কি অবস্থান সেই অবস্থানটি পর্যন্ত পরিষ্কার করা যাচ্ছিল না। একটি জিডি করা হয়েছিল এবং একটি শুধুমাত্র তদন্ত কমিটি করার কথা বলা হয়েছিল, যে তদন্ত কমিটি আদৌ কাজ শুরু করেছিল কিনা তার কোনো নজির কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছিলেন না। সেজন্যই আজকে সারাদিন কিন্তু এই এখানটাতে বিক্ষোভ কর্মসূচি এবং একই সঙ্গে 5টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং 5টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুমে বাহির থেকে তালা দিয়ে দেওয়া হয়েছিল। সবকিছুর পর উপাচার্যকে 4 ঘন্টা অবরুদ্ধ রেখে শিক্ষার্থীরা তাকে তার রুমের সে বাহির থেকে দেওয়া সেই তালাটি খুলে দেন, কিন্তু তারও অর্থাৎ 9:30 দিকে তালা খুলে দেন। কিছুক্ষণ আগে তিনি বেরোলেন এবং তিনি বেরিয়ে যে কথাগুলো বললেন, অর্থাৎ আমরা তাকে যে প্রশ্নগুলো করেছিলাম যে আসলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কি, তিনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয় এই বিষয়ে আসলে ভীষণভাবে বিব্রত এবং এটি আসলেই তাদের কাছে বেশ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং পুরোটা সময় জুড়ে তিনি অফিসে ছিলেন এবং এখানে বসেই তিনি বলছিলেন যে নেপথ্যে থেকে তিনি এই মামলার অর্থাৎ এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন সেই জড়িতদেরকে আটক করা এবং তাদের বিচার নিশ্চিতের জন্য ঠিক তিনি তার জায়গা থেকে বলছিলেন যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চালাতে ঠিক যেই যেই কাজ করতে হয় এবং এই ধরনের ঘটনায় যে ভূমিকা রাখতে হয় একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, তিনি ঠিক ততটাই করেছেন, কিন্তু নেপথ্যে বসে তিনি এই বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং এমনটিও বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে জড়িতরা তারা যে গ্রেপ্তার হয়েছেন তারই একটি নজির। এবং একই সঙ্গে তার কাছে প্রশ্ন ছিল যে শিক্ষার্থীদের কাছ থেকেও যে দাবিটি ছিল যে বিভাগীয় কোনো ব্যবস্থা অর্থাৎ একাডেমিক কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার বিষয়ে, তিনি বলছিলেন যে একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট তারা পাবেন এবং তাদের ইন্টারনাল যে তদন্ত রয়েছে সেই তদন্তের উপর ভিত্তি করেই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের কথা বলতে গেলে 9:30 সময় যখন তারা উপাচার্যের রুমের বাহির থেকে তালা খুলে দেন তখন তারা আজ রাতের মতো আন্দোলন স্থগিত করেন এবং তারা বলছিলেন যে 3টি ব্যাচ মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। বুঝতে পেরেছি। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই প্রশ্নটা করার সুযোগ হয়েছিল কিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র একটা জিডির মধ্যে সীমাবদ্ধ থাকলো কেন? যখন একটা ছাত্র হলে থাকেন তখন তো কাস্টোডিয়ান হওয়ার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র একটা জিডির মধ্যে সীমাবদ্ধ কেন? হিমেল, ঠিক একই রকমভাবে প্রশ্নটি কিন্তু আমি করেছিলাম। তখন উপাচার্য যেটি বলছিলেন যে এই সব ঘটনায় অর্থাৎ যেখানে রেগুলার যে মামলার ইনভেস্টিগেশন সেই মামলার ইনভেস্টিগেশন এত দ্রুত বেগে এগোচ্ছে এবং সেই ইনভেস্টিগেশনের সঙ্গে তিনি নেপথ্যে থেকে কাজ করছেন এবং এই বিষয়ে তিনি বেশ আশাবাদী এমনটাও বলছিলেন এবং এই আশাবাদের জায়গা থেকে তারা এই বিশ্ববিদ্যালয়ের যে হল এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যে অবস্থান সেই অবস্থানটিকে কিন্তু তিনি শুধুমাত্র তারা বিব্রত এবং অনাকাঙ্ক্ষিত বলেই শেষ করেছেন। অসংখ্য ধন্যবাদ আখলাকুসাফা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আখলাকুসাফা বলছিলেন সর্বশ্রেষ্ঠ তথ্য। আমি রুমিন ফারহান আপনাকে শুরু করতে চাই।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কেমন দেখলেন এক দ্বিতীয় তারটা জিনিস জানতে চাইব। এই ঘটনার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি একটা মন্তব্য করেছেন, রেগুলারলি মন্তব্য করছেন, সেই জায়গাতে তিনি বলেছেন যে এই ঘটনার পাঁচ মিনিটের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে দল থেকে অনেককেই, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তিনি এটাও উল্লেখ করছেন যে বিএনপির শাসন আমলে তাদের দলের একজন অপরাধীর বিরুদ্ধেও সাংগঠনিক বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কোনো নজির নেই। সেক্ষেত্রে আসলে এই বিষয়টা আসলে মুদ্রা কথা যে প্রশ্নটি তার দ্বারায় যে যে উদাহরণ বিএনপি তৈরি করতে পারেনি সেই বিষয়গুলো নিয়ে বিএনপি সমালোচনা করা প্রতিবাদ করার কোনো নৈতিক অধিকার রাখে কিনা আপনার বিশ্লেষণ জানতে চাই। আওয়ামী লীগ সর্বঅর্থে একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং পরিণত হওয়ার ফলে তারা একদিকের ব্যর্থতা ঢাকতে আরেকদিকের ব্যর্থতা ঢাকতে আরেকদিক সর্বব্যর্থতা এখন তারা ১৩ বছর আগে ক্ষমতা ছেড়ে যাওয়া বিএনপির ঘাড়ে চাপানোর একটা নির্লজ্জ প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। এই এই বুয়েটের মধ্যেই কিন্তু সাবেকুন নাহার সনি হত্যাকাণ্ড ঘটেছিল, আমি নিজেই বলছি তখন বিএনপি সরকারের সময় ছিল, সেই সময় মুকি এবং টগর দুইজনকেই বিচারের আওতায় আনা হয়, তাদের ট্রাইব্যুনাল ওয়ান তাদেরকে ফাঁসির আদেশ দেয় এবং টগর এখনও কারাগারে আছে উচ্চ আদালতে, তাদেরকে যেহেতু এটা মানে ইন্টেনশন ছিল না, আমি একজন আইনজীবী হিসেবে বলছি আর কি, হত্যাকাণ্ডে তো ইন্টেনশন একটা বড় ভূমিকা, যেটা দুই গ্রুপের মারামারির মধ্যে পড়ে সনি হত্যাকাণ্ডটি ঘটে, সেই কারণে তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয় এবং এটা কিন্তু বিএনপির আমলে সেই সাজা কার্যকর হয়েছে, তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে। বিএনপির দুজন এমপি, উনি যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলেছেন তো সেই জন্য এই কথাগুলো বলছি, বিএনপির দুজন এমপি আপনার নিশ্চয়ই মনে আছে, নাসিরুদ্দিন পিন্টু এবং আওরঙ্গ, দুজনকেই এমপি থাকা অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে, তাদের হাত করা পড়া ছবি আমরা টেলিভিশনের পর্দায় দেখে গণমাধ্যমে আসে। বিএনপির ৯১ সময় আজকে যিনি ছাত্রনেতা ইলিয়াস আলী গুম হয়ে গেছেন, সেই সময় প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন, তাকেও আইনের আওতায় আনা হয়। বিএনপির সময় খন্দকার দেলোয়ারের ছেলে, তখন উনি সেই সময় উনি বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, তার ছেলেকে আইনের আওতায় আনা হয়। বিএনপির তিনবারের এমপি, আমার নাম এখন মনে নাই, তার ছেলেকেও আইনের আওতায় আনা হয়, তাকে এমপিশিপ ছাড়তে হয়। তো সুতরাং নজির নেই কথাটা বলা বড় সহজ লাগে। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য যে সংগঠন, বিশেষ করে যুবলীগ এবং ছাত্রলীগ, হেন কোনো অপকর্ম নাই যেটা গত ১০ বছরে তারা করেনি, হত্যা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, ইয়াবা থেকে শুরু করে এমন কোনো অন্যায় অপকর্ম নেই যেটা তারা করেনি, এবং তারা তো আর একদিনে এত ক্ষমতাবান হয়ে ওঠেনি। দল, মূল সংগঠন, মূল সংগঠনের নেতারা তাদেরকে নানান আমি বলবো যে ক্রাইমের ইয়েতে ব্যবহার করেছে, তাদের নানান রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে তাদেরকে সহযোগিতা করেছে, তার বিনিময়ে তাদের দল থেকে তারা এই সুবিধাগুলো তারা পেয়েছে। এই যে হঠাৎ করে ক্যাসিনো কাণ্ড, হঠাৎ করে আমরা দেখলাম ছাত্রলীগের দুজন নেতা বহিষ্কার, তার আগে কি ঘটনাগুলো ঘটেনি? তার আগেও কিন্তু ঘটনাগুলো ঘটেছে, কিন্তু কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে যে ঘটনাটা বুয়েটে ঘটল, সেই ঘটনাটি যে শুধু মর্মান্তিক বললে বিষয়টিকে কম বলা হবে, বাংলাদেশের প্রতিটা মানুষ এই ঘটনায় কেঁদেছে। যদিও এ ধরনের ঘটনা বাংলাদেশের প্রতিদিনে গণমাধ্যম খুললেই কিন্তু আপনি কোনো না কোনো নৃশংস, কোনো না কোনো পৈশাচিক ঘটনার বর্ণনা পাবেন, কিন্তু এই ঘটনাটি সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেছে। ছেলেটি অত্যন্ত ব্রিলিয়ান্ট, কোনো রকম কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় এবং কোনো রকমের কোনো আমি বলবো যে একেবারেই মেধাবী একজন ছাত্র, যা করে তার যে রুটিন হওয়ার কথা ছেলেটা একেবারেই সেরকম ভদ্র এবং মেধাবী একটি ছেলে। তাকে প্রথমে যেভাবে দুপুর ২টার সময় ধরে নিয়ে ৮টার সময় ধরে নিয়ে গেল তার ঘর থেকে, ২:৩০ পর্যন্ত ছেলেটা ২০১১ নম্বর রুমে, তার কী হলো, সে কোথায় গেল, একটা ছিল খোঁজ নিল না, এক দুই হলো যখন ২০১১ নম্বর রুমে তার উপরে নৃশংস টর্চার করা হচ্ছে, সে নিশ্চয়ই আওয়াজ করেছে, সে সাহায্য চেয়েছে, আর্তনাদ করেছে, একটা ছেলে এগিয়ে গেল না। আপনার নিশ্চয়ই মনে আছে যখন ঘটনাটি মাত্র গণমাধ্যমে আসা শুরু করলো পরদিন সকালবেলা ৮টা ৯টা ১০টার দিকে, তখন কিন্তু আমরা তখন ওই সময় ওইখানে যে উপস্থিত ছাত্ররা ছিলেন তারা বলছে না আমরা শুনিনি, দারোয়ান বলছে না আমি কিছু দেখিনি, সিসিটিভি আছে আমি জানি না, আমি দেখিনি, এটা অফিস জানে, সবার মধ্যে একটা চাপা আতঙ্ক। কেন আজকে সেই কেনর জবাব পাওয়া গেল? আজকে যখন আবার গণমাধ্যম সেখানে গেল, উত্তাল বুয়েট, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তাল শিক্ষাঙ্গন, উত্তাল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, তখন ছাত্ররা একে একে মুখ খুলল যে ২০১১ নম্বর রুমটা দীর্ঘদিন ধরে টর্চার সেল বা পলিটিক্যাল রুম হিসেবে পরিচিত, সেই রুমের
কোনো আর্তনাদের জবাবে যদি কেউ এগিয়ে যায় সাহায্যের জন্য, তার কি পরিণতি হবে সেই ব্যাপারে তারা সন্দেহ। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে কখনোই দাঁড়ায়নি, তারা এক বিন্দু কোনো ভরসা রাখতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর। আপনি দেখেন ঘটনা এত বিশাল ঘটনা, একটা কথা বলতে হবে যে 40 ঘন্টা পার হওয়ার পরে একজন ভিসি সাহেব আসলেন ছাত্রদের সান্ত্বনা দিতে। 40 ঘন্টা উনি নেপথ্যে থেকে একটা জিডি লিখলেন, যে জিডিতে লেখা হত্যাকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এজন্য ওনার 40 ঘন্টা সময় লাগলো। উনি বলতে বাধ্য হলেন, না আমার তো আসলে সরকারকে ম্যানেজ করে কাজ করতে হয়। একজন ভিসিকে সরকার ম্যানেজ করে কাজ করতে হয়? শিক্ষামন্ত্রী আর শিক্ষা উপমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একজন ভিসিকে চলতে হয়? তো এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা, এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবকের অবস্থা, তাহলে সেখানে কি করে আমাদের ছেলেমেয়েরা নিরাপদ থাকবে? সুভাষ সিং রায় কি বলবেন? রুবিন হারান অনেকগুলো বিষয় নিয়েছেন, যে আসলে ম্যানেজ করতে হয়, ভিসিকে 40 ঘন্টা পর সামনে আসতে হয়, পাশাপাশি এটাও বলছেন যে যখন খোঁজ খবর কেউ নিল না, পরদিন এসে সবাই বলা শুরু করলো যে এক ধরনের ভয় কাজ করে, কেউ মুখ খুলতে চান না। তার মানে অর্থাৎ হচ্ছে যে কেউ সবাই বুঝতে পেরেছেন যে ভিন্ন মতকে সহ্য করা হয় না, কেউ যদি ভিন্ন মত কিছু বলে, প্রতিবাদ করে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে নামে বেনামে যে নামেই হোক না কেন টর্চার সেল আছে, সেখানে গিয়ে টর্চার করা হয়। কেন এই পরিস্থিতি হলো আপনার ধারণা? আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার রুবিন ফারানা যে সমস্ত বিষয়গুলো এনেছেন, সেই বিষয়গুলোর আলোচনা খুব বেশি না করে আমি শুধু একটা প্রসঙ্গ ধরিয়ে দিই, যেটাকে বলা যাবে হিস্টোরিক্যাল ফুটনোট। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি আর ফিরোজ ভাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনকার পরিস্থিতির থেকে এখনকার পরিস্থিতির কতটুকু পরিবর্তন ঘটেছে এই আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনার ঠিক মনে আছে যখন অধ্যাপক আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি 19 জন ছাত্রকে বহিষ্কার করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসের দায় অভিযুক্ত করে, এবং তার মধ্যে ছাত্র দলের ছিল 12 জন, জাসদের ছিল 7 জন, জাসদ ছাত্রকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তখনকার পরিস্থিতিটি কেমন ছিল এটা বলবার অবকাশ রাখে না, এবং এটা হয়তো এখনকার দর্শকরা অনেকটাই বুঝতে পারবেন না পরিস্থিতিটা কেমন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এমনও দিন রাত গিয়েছে যে 300 রাউন্ড গোলাগুলি হয়েছে, গুলির শব্দে ঘুমাতে যেত ছাত্ররা, গুলির শব্দে ঘুম থেকে উঠত। সেই পরিস্থিতির থেকে এখনকার 2019 সালের আজকের পরিস্থিতি কতটুকু অগ্রগতি ঘটেছে, অগ্রগতি ঘটেছে কেটা সেইটা নিয়ে আমরা আলোচনা এখন এই মুহূর্তে আমি করলাম না, চট জলদি মন্তব্য করলাম না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অসহায় অবস্থা দেখে আমি খুবই ভারাক্রান্ত। এ কারণে আপনার ঠিক মনে আছে শামসুল হক সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি আজকের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিনে, প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি গিয়েছিলেন ওই অনুষ্ঠানে উদ্বোধন করতে। তিনি ওখান থেকে শুনতে পেয়েছিলেন তার উপাচার্য যে বাসভবনটি, সেই বাসভবনের নিচের সমস্ত কার্পেটগুলো একত্রিত করে দাও দাও করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 3-4টি কন্যা সন্তান ছিল তার। তিনি ওখান থেকে দ্রুত ফিরে এসে পরের দিন তিনি তখন বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অবস্থা কন্যা দায়গ্রস্ত পিতার মতন। আমি ছাত্র রাজনীতির এই প্রেক্ষাপটগুলো নিয়ে আমি একটি সাপ্তাহিকে সবসময় সেই সময় খুব জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক খবরের কাগজ, একটা ক্যাম্পাস নামে আমি নিয়মিত কলাম লিখতাম। তা আমার একটা শিরোনাম ছিল এক সময় যে খেলারাম খেলে যা। আমি খুব স্পষ্ট করে মনে করতে পারি ক্যাম্পাসে যা কিছু ঘটে তার দ্বন্দ্ব বাহিরে, মহড়া হয় ক্যাম্পাসে। আমাদের এই প্রেক্ষাপটগুলো কিন্তু দ্বন্দ্ব কিন্তু বাইরে, এবং মনে রাখা দরকার এই যে আজকের যে অভিযানটি শুরু হয়েছে এই অভিযানের দাবি কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়নি, কিংবা কেউ বলে দেয়নি সরকার প্রধানকে, কিংবা সরকারকে বলা হয়নি যে এই এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো নিয়মিত কাজ, সরকারের নৈতিক দায়িত্ব, রাইট, খুব স্পষ্ট, কাউকে বলতে হবে। কিন্তু সেই কাজটি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ সময়ে, ঝুঁকিপূর্ণ অবস্থানে কিন্তু সরকার প্রধান কিন্তু দায়িত্ব নিয়েছেন, এবং তিনি কাউকে ছাড় দেননি। এই ছাড় দেননি বলেই অনেক কিছুই কিন্তু এখন কেঁচো খুঁটতে সাপ বেরিয়ে আসছে। এটা একটা অগ্রগতির জায়গা কিন্তু। আর আগে যখন আমরা ক্যাম্পাসে, আমি জগন্নাথ ছাত্র সংসদের ভিপি ছিলাম, আমার হলের ভিতরে যখন মনিরুজ্জামান বাদল যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির পরবর্তীতে, তখন কিন্তু ওই লাশটি, ওই তার নিথর দেহটি বের করতে অনেক কিন্তু লোক ছুটে যায়নি। আমি
যেহেতু এই মামলার পরিক্রমার সঙ্গে ছিলাম, আমার হলের চৌধুরীর মধ্যে লাশটি পড়েছিল। জাকিরকে যখন হত্যা করা হয়েছিল তার তিন দিন পরে লাশ কিন্তু আবিষ্কার হয়েছিল। এখনকার প্রেক্ষাপটে আপনাদের গণমাধ্যমের কল্যাণে এখন খুব দ্রুতই কিন্তু এগুলো মানুষের সামনে আসছে, রং চড়ছে, রং লাগানো হচ্ছে, অনেক রকম প্রান্তিক বিচ্যুতি রয়েছে। তারপরেও এটা মানতে হবে, এই যে বললেন যে ভিন্ন মতের প্রদানের কোনো সুযোগ আছে কিনা, অবশ্যই ভিন্ন মতের সুযোগ আছে। ভিন্ন মতের সুযোগ আছে বলেই আজকে ব্যারিস্টার রুমিন ফারানার বক্তব্য দর্শকরা রাত জেগে কিন্তু শোনে। আজকে কোন কোন মাধ্যমে কি এই লাইভ প্রোগ্রাম থেকে শুরু করে কোনো কিছু কি আটকানো গেছে? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় আশির দশকে আমরা অবরুদ্ধ থাকতাম, বিশ্ববিদ্যালয়ের কোন সংবাদ বাইরে আসতো না, বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া সমস্ত ঘটনা, এরকম শত শত রাউন্ড গুলির ঘটনা, এ কিন্তু একেবারে নেপথ্যে ধামাচাপা পড়ে যেত। এটাই কিন্তু আজকে অগ্রগতির জায়গা। সেই অগ্রগতিকে কিভাবে দেখেন মোস্তফা ফিরোজ? আরেকটা জিনিস জানতে চাইবো যে দেখুন, প্রত্যেকটা ঘটনাতে আমরা দেখছি যে দলের শীর্ষ নেতৃত্ব এক ধরনের কড়া বার্তা দিচ্ছেন, কিন্তু দিন শেষে কিন্তু যে ফলাফলগুলো সামনে আসে কোনো জায়গায় কোনো কিছু নিয়ন্ত্রণে আসে না। কারণটা কি, আপনার বিশ্লেষণে কি বলেন যে কেন নিয়ন্ত্রণে আসে না? কড়া বার্তা তো একদম শীর্ষ নেতৃত্ব থেকেই আছে, মাঝখানে কোনো গ্যাপ হয়ে গেছে কিনা? দেখেন, এই দুই পক্ষের বা দুজন খুবই জনপ্রিয় টেলিভিশনের পর্দায় তাদের বক্তব্যের মাঝে আমার বক্তব্যটা কী হবে আমি জানি না, আমি খুবই বিব্রত বোধ করছি। তবে সবচেয়ে বড় কথা হলো যে আজকে এবং গতকালকে থেকে অত্যন্ত দুঃখ, ভারাক্রান্ত হৃদয় এবং মনটা খুবই কষ্টের মধ্যে আছে এই মর্মান্তিক ঘটনায়। আমি শুধু সংক্ষেপে বলবো, দেখেন যদি আলোচনা করেন এই গত 5, 10, 15, 20 বছরে, এই এক পক্ষ যদি আওয়ামী লীগ বা বিএনপি দুই পক্ষকে বসান, এক পক্ষ আরেক পক্ষকে কিন্তু দোষারোপ করতে পারবে, তারা বলতে পারবে যে কী কী তারা পদক্ষেপ নিয়েছে, কী কী অন্য পক্ষ বলবে যে না এইগুলি নেওয়া হয়নি, এগুলি নিয়ে অনেক রকম কেউ হয়তো 80% করেছে, কেউ 20% করেছে। কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু রাজনীতিটা যদি শুদ্ধ না হয় এবং রাজনীতিটা যদি ক্ষমতাকেন্দ্রিক হয়, ভোগ বিলাসকেন্দ্রিক হয়, সেই রাজনীতিতে আপনি এই যত কড়া বার্তা দেন, এই রাব্বানি শোভনকে ফেলান, আর এক রাব্বানি শোভন আসবে। যুবলীগে এর চেয়ে বড়ো ঘটনা ঘটেছিলো না? মিল্কিকে মারা হয়েছিল, তার ক্রস ফায়ারে তার যে খুন করেছিল তাকে হত্যা করে, তখন তার এতে কি যুবলীগ কি শুদ্ধ হয়েছে? বরং আজকে দেখা যাচ্ছে যে অনেক কেঁচো খুঁড়তে অনেক সাপ বেরোচ্ছে। আমি মনে করি যে এইভাবে সমস্যার সমাধান না। এখন মূল দলগুলো যদি তাদের নিজেদের রাজনীতিটা যদি শুদ্ধ না হয়, তাহলে আপনি নিচে তার সহযোগী সংগঠন, নিজের মূল দলের রাজনীতি সবই হলো একেবারেই অপরাজনীতি এবং ক্ষমতা কেন্দ্রিক। এবং আমাদের এই যে দুর্নীতি লুটপাট কেন্দ্রিক যে ক্ষমতা রাজনীতি আবর্তিত হচ্ছে, তার চক্রে কিন্তু সবাই কম বেশি জড়িয়ে গেছে। এখানে কোনো আদর্শিক চেতনা বা বক্তব্যটা সেটা শুধুমাত্র মুখেই, খুব চমৎকার বক্তব্য কিন্তু বাস্তবায়ন নেই। যদি বাস্তবায়ন থাকতো তাহলে কিন্তু আজকে এই বুয়েটে এই ঘটনাটি ঘটে না। আপনি দেখেন যে এই শুদ্ধ এই যে অভিযানের কথা বলা হচ্ছে, এটা কিসের ইয়ে? আপনি দুজনকে এখান থেকে সরা দিলেন, ওখান থেকে বাদ দিলেন, একে বহিষ্কার করলেন, এটা তো হয়েছে। গত ছাত্রলীগের যদি এনেন গত 10-12 বছরে কম কিন্তু তারা জেলে কমিটি বিলুপ্ত করেনি, বহিষ্কার করেনি। কিন্তু শুদ্ধ হচ্ছে যে শুদ্ধ হওয়ার দুদিনের মাথায় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখলাম যে একটা ছাত্র সংগঠন সম্মেলন করে ক্যাম্পাসে এসেছে, তাদের উপর হামলা চালানো হলো। তার কি বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে বা ছাত্রলীগ করেছে বা আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে যে কারা কারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট? নো। তারপরে মধুর ক্যান্টিনে বসে সবাই চা খায়, মধুর ক্যান্টিনে দেখলাম যে একটা ছাত্র সংগঠনের ফ্লোরে বসে, এই ঘটনার কি কোনো বিচার হয়েছে? আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দলবাজি করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে মূল কর্তা সে হচ্ছে একটা নপুংসক থাকবে, সে থাকবে হচ্ছে একেবারে দল দাস, দাস একেবারে দাসের মতন যে আচরণগুলি। আজকে আপনি দেখেন 40 ঘন্টা পরে আসে যে ভিসি, তার ওই সন্তানটা যদি তার হতো সে কি বসে থাকতো তার অফিসে? সে বসে বসে নেপথ্যে কাজ করতো? সে কি তার সন্তান না? একটা সন্তান যখন কি ক্যাম্পাসে এসে সেই বিশ্ববিদ্যালয় হলে ভর্তি হয় তার সন্তান, সে আজকে কী বাবা হিসাবে কী? তার তো
এক মুহূর্তের ম্যাটার, যদি লজ্জা থাকে তার সেই পদে থাকারই তো তার কোনো অধিকার নেই। আমরা এই কথাগুলি বলছি এই কারণে, এই কথা বলার অর্থ এই না যে না এখনই সব দুষ্কর্ম হচ্ছে তা না, এটা গত বিএনপি হয়তো যে রাজনীতিটা আমরা স্থাপন মানে এস্টাবলিশ করেছি এখানে শুধুমাত্র যদি ওই পাঁচ বছর পরপর যদি ক্ষমতার পালাবদল ঘটতো তাহলে যে কাজ আমরা আজকে ছাত্র ক্ষমতাসীনদের পক্ষ থেকে দেখছি সেই একই কাজ কিন্তু বিএনপির পক্ষ থেকে একই কাজই হতো। নির্দেশনা তো নাই, মূল রাজনীতির যেই যে গঠন অর্থাৎ ছাত্র সংগঠনগুলো খুশি করে তার নেত্রীকে, ছাত্রদেরকে খুশি করে না। তাই যদি খুশি করতো তাহলে কোটা আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিত, যদি ছাত্রলীগ যদি ছাত্রদেরকে খুশি করত তাহলে বাস ভাড়ার মাফ করুন সড়ক আন্দোলনে তারা নেতৃত্ব দিত। কিন্তু তারা জানে যে না, তাদেরকে দমন করতে হবে, দমন করে সরকারকে খুশি করতে হবে, নেত্রীকে খুশি করতে হবে। এইটা মূল দলের নেত্রীদেরকে অপমান করা, তার ছাত্রলীগের দায়িত্ব হচ্ছে ছাত্রদেরকে খুশি করা, কিন্তু তারা খুশি করছে হচ্ছে এই কাজ তো তার দায়িত্ব না, সে করছে তার দলের প্রধানকে। এইভাবে এই যে রাজনীতি, যেই রাজনীতি আমরা 12-13 বছর আগে সেই ছাত্র দলের মধ্যেও দেখেছি, এখন যেহেতু ছাত্র দল নেই বলে বা বিএনপি ক্ষমতা নেই বলে দেখছি না, সেই একই রাজনীতি করছে কিন্তু এখন ছাত্রলীগই। সুতরাং আমরা ছাত্র রাজনীতি বা রাজনীতির কাঠামো যদি পরিবর্তন না করি আমরা এই চক্রে আবর্তিত হতে থাকব। বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে সুভাষ সিংহ রায় আপনাকে জানতে চাইব। মুস্তাফিজ যেটা বলছিলেন যে দিন শেষে তারা শীর্ষ নেতৃত্বকে খুশি করতে চায়, শীর্ষ নেতৃত্বকে খুশি করতে গিয়ে তারা একসময় লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। এখন এই লাঠিয়াল বাহিনীতে কেন পরিণত হয়, সে খুশি কি একমাত্র কারণ, জানতে চাইব। তার আগে নেবো ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। সুভাষ সিংহ রায়, যে বিষয়টা আসছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রথম যে কথাটা আসছে সেটা হচ্ছে দলের মধ্যে আগাছা পরগাছা অনুপ্রবেশকারী এগুলো ঢুকেছে এবং দলকে নানানভাবে বিব্রত করেছে। এই আগাছা পরগাছা অনুপ্রবেশকারী তত্ত্ব দিয়ে এই ধরনের ঘটনাগুলো থেকে পার পাওয়া যাবে কি মনে হয়? এগুলো আত্মতুষ্টি। আচ্ছা, আত্মতুষ্টির সুযোগ থাকে না, এ কারণে আপনি যখন সরকার পরিচালনায় যখন দায়িত্ব নেওয়া হবে তখন এটাকে সামলেই আপনাকে চলতে হবে। এবং বিএনপির রাষ্ট্র ক্ষমতার সময় কতটা ভয়াবহ ছিল, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেটা এখন যদি আমি সামনের দিকে তুলে আনি সেটা অনেকটা বললাম না, আবার উচ্চারণ করি, এটা পুনশ্চর্বণাম হয়ে যাবে। আত্মতুষ্টি, আত্মতুষ্টির বিষয় এখানে না। এবং যে কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব স্পষ্ট করে খুব কড়া ভাষায় এই বার্তা দিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। আমি আবারও বলছি, এখানে মোস্তফা ফিরোজ ভাইও দাবি করে নাই, রমিন ফারিনাও দাবি করেন নাই যে এই এই পদক্ষেপ নেওয়া উচিত। এটা কিন্তু স্বপ্রণোদিত হয়ে সরকার, এই যে এতক্ষণ ধরে ফিরোজ ভাই যে কথাটি মোস্তফা ফিরোজ ভাই বললেন, কাঠামোর পরিবর্তন, বিশুদ্ধতা, তার থেকে যে শব্দগুলো আমি নিচ্ছি সেগুলো আদর্শিক চেহারা আনা, এইটাই কিন্তু খুব জরুরি। এবং যে কারণে আমি খুব আশাবাদী। আরেকটি বিষয়, এই যে সামলানোর ব্যাপারটি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আজকের যে চেহারা, আপনি চিন্তা করুন, আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় 96 সালে, ঠিক কি মনে পড়বে মোস্তফা ফিরোজ ভাইয়ের মনে পড়ার কথা? 97 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক নেকর ছাত্রলীগের নেতাকে হত্যা করা হয়েছিল রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায়। তখন কিন্তু পার্লামেন্টে আজকের বিএনপি এবং আওয়ামী লীগ তারা কিন্তু যৌথভাবে এক জায়গায় এসেছিল, এইভাবে এই ক্যাম্পাস মেনে নেওয়া যায় না, বাস্তবতা এটাই। আমার অনেক ব্যতিক্রমী ঘটনা আছে। বি চৌধুরী, এখন যিনি অন্য দলের প্রধান, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমরা স্পষ্ট করে জানি তিনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার নেতৃত্বে তার নির্দেশে উপাচার্যকে 7 দিন ধরে অবরুদ্ধ করা হয়েছিল, পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছিল, কাদের প্রেক্ষিতে? ইসলামী ছাত্র শিবিরের দাবির প্রেক্ষিতে। অথবা অনেকগুলো ঘটনা কিন্তু পিছন থেকে আসবে, আমি আবারও উল্লেখ করছি। তাহলে বিএনপি অপকর্মের ফিরিস্তি দিয়ে আসলে কি কোনো ফিরিস্তি বিষয় না? এই ফিরিস্তি দিয়ে কি বার্তা যায় আসলে? যে সন্তান আমার কাছে কি বার্তা যায়? আপনি নিশ্চয়ই শুনেছেন বিষয়টি, দর্শক অবস্থান, আমি হিস্টোরিক্যাল ফুটনোটগুলো তুলে আনছি। এই যে বার্তাগুলো, এই বার্তাগুলো আজকের প্রেক্ষাপটে পরিশুদ্ধতার জন্য আমাদের খুব কঠিন কঠোর অবস্থান নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উক্তি আছে, ক্ষমা যেখানে ক্ষীণ দুর্বলতা, কঠোর যেন হতে পারি তোমার আদেশে। আজকের এই যে প্রেক্ষাপটে তিনি সরকার প্রধান যে কঠোর হয়েছেন, এবং তিনি তো দল মত দেখছেন না, দলের ভিতরে পছন্দ অপছন্দ দেখছেন না, যার বিরুদ্ধে অভিযোগ আসছে
তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা কঠোর হয়ে কঠোর হওয়ার পর তো আবরারের মতো ঘটনা ঘটা কথা না ছাত্রলীগের ক্ষেত্রে দুটো শীর্ষ পদে সরিয়ে দেওয়া হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমার খুব ভালো করে জানা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাগুলোর কথা বলে ছাত্রগণ এই সনির কথা ব্যাচেলর ইনফো সংগত কারণে উল্লেখ করেছেন এবং এই যে তখন যে জনমত তৈরি হয়েছিল তখন যে ছাত্র সংগ্রাম পরিষদ সহ সমস্ত নেতৃবৃন্দ গণজোয়ার তৈরি হয়েছিল আমি আপনাকে প্রশ্নটি বোঝাতে পারিনি আমি বোঝাতে বলেছি যে প্রধানমন্ত্রী শীর্ষ নেতৃত্ব শক্ত হলেন কিন্তু টর্চার সেল তো বন্ধ হলো না টর্চার সেল বন্ধ হলো এই এই প্রেক্ষাপটে এই যে আমি এখানে বলি আপনারে এই যে অনেকগুলো ঘটনা যে ঘটে আসছে একটার পর একটা কিন্তু এগুলো কিন্তু সব বেরিয়ে আসছে এগুলো একদিনে বেরিয়ে আসবে না মোস্তফা ফিরোজ ভাই এক কথা কিন্তু আমি খুব পছন্দ হয়েছে তিনি বলছেন হঠাৎ করে পরিশুদ্ধতার কোনো জায়গা তৈরি করা এই রাষ্ট্রকর্মের ভিতরে কিন্তু খুব কঠিন এটার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে শুনেন দশ বছর ধরে আপনি পচিয়েছেন আপনি আপনার সমস্ত অপকর্মের সঙ্গী করেছেন আপনার অঙ্গ সংগঠনের ছেলেদেরকে আপনি তাদেরকে হেলমেট বাহিনী করে রাস্তায় লেলিয়ে দিয়েছেন নিরীহ ছাত্রদের উপর নিরাপদ সড়ক আন্দোলনের সময় আপনি আপনার দলের ক্যাডারদেরকে লেলিয়ে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলন দমনের সময় আন্দোলন দমনের এই পদ্ধতি রুমিন নতুন কিছু না না শুনেন না না আপনি যখন দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে অন্যায্য সুবিধা নিতে থাকবেন তখন তাদের এক ধরনের কন্ট্রোল আপনার উপর এমনিতেই তৈরি হবে আজকে সম্রাট বলছে না খাতা খুললে দেখা যাবে যে কত দূর পর্যন্ত আমার টাকা ঘোরাফেরা করতো সম্রাটের বউ দাবি করছে না যে তার দলের দল চলতো সম্রাটের টাকায় মানে অঙ্গ সংগঠন চলতো সম্রাটের টাকায় আরে সে অঙ্গ সংগঠনের প্রধান ওমর ফারুক সাহেব তো দাবি করছেন যে আমার লোক আন্ত সম্রাট তো এগুলো তো একটা আনহোলি নেক্সাস রে ভাই এগুলো তো আনহোলি নেক্সাস যেটা একদিনে তৈরি হয়নি এই যে একজন আরেকজনের ঘাড়ে ভর করে টিকে থাকা এটা তো কত দশ বছর ধরে হয়েছে শুনে দু হাজার নয় থেকে চোদ্দ প্রথম তো তখন আসছিল আমেরিক তখনও বিরোধী দল বলতে কিছু ছিল বাংলাদেশে তখনও কিছু সমঝানোর বিষয় ছিল সেই অবস্থা তো ১৩৯ জন নিজেদের মধ্যে দলীয় কোন্দলে মারা যায় আপনার নিশ্চয় মনে আছে বিশ্বজিৎ হত্যার কথা সেখানেও শিবিরের কথা তোলা হয়েছিল এবং বিশ্বজিৎ হত্যায় ভিডিও ফুটেজ ছিল সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনা ঘটেছিল ছেলেটি বারবার বলছিল আমি শিবির হতে পারি না আমি হিন্দু ধর্মাবলম্বী সেই ছেলেটিকে কি নৃশংস কায়দায় কোপানো হলো তার বিচার কি হলো ছাত্রলীগে যারা ছিল তাদের ম্যাক্সিমামকে বেকসুর খালাস দেয়া হয়েছে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে দুজনকে ফাঁসির আদেশ আর যাবজ্জীবন কয়েকজন দুজনকে তো এই বিচারের পরে আপনি আশা করেন যে এই এই ধরনের ঘটনা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি চিন্তা করেন তো যে সলিমুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে ক্যালকুলেটরের জন্য যে ক্যালকুলেটর ধার নিয়েছিল ছাত্রলীগের এক নেতা ফেরত দিচ্ছিল না দিচ্ছিল না ছেলেটা সেই ক্যালকুলেটর ফেরত চাওয়ার পরে তার উপর কীভাবে আঘাত আসে তার চোখ ক্ষতিগ্রস্ত এবং পরে ছেলেটি আর চোখে দেখতেই পায়নি অন্ধ হয়ে যায় সেই ঘটনার কি বিচার হয়েছিল আমি একটা একটা করে তুলছি আপনি দিয়াজ হত্যাকাণ্ডের ঘটনার চিন্তা করেন দিয়াজ তো ছাত্রলীগেরই কর্মী ছিল সেই হত্যাকাণ্ডের কি হয়েছে আপনি চিন্তা করেন এমসি কলেজে ছাত্রাবাসে আগুন দিয়ে ৪০টা ঘর পুড়ানো হয়েছিল এগুলো এক একটা ঘটনা কোনোটা বিচ্ছিন্ন নয় এরকম হাজার হাজার ঘটনা গত দশ বছরে ঘটেছে শত শত ঘটনা আমরা সংবাদপত্রে পড়েছি নারী নির্যাতন থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে এমন কোনো অপকাণ্ড নাই যেটার সাথে জড়িত না আসেন উপাচার্যের কথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথায় আমরা উপাচার্যদের যে ওই যে ছাত্রলীগ ধরার পরে আমাদের উপাচার্যদের চেহারাও কিছু কিছু উন্মোচিত হয়েছে গত কয়েক বছরে এখন আমরা জানি যে উপাচার্যরা টেন্ডারবাজি চাঁদাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত থাকে উপাচার্যদের কাছ থেকে ঈদ সেলামি বাবদ ১ কোটি টাকা ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের ছেলেরা আদায় করে নিতে পারে উপাচার্যের কাছ থেকে ন্যায্য হিস্যা হিসাবে ১৪০০ কোটি টাকার প্রজেক্ট থেকে ৮৬ কোটি টাকা দাবি করতে পারে কারণ কিছু কিছু উপাচার্য ৩৪০ দিনের মধ্যে ২৫০ দিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকে এবং তাদের চাকরি থাকে কিছু কিছু উপাচার্য উপাচার্য হওয়ার পরেও নির্বাচন পর্যবেক্ষক একটা গোষ্ঠী চালায় এবং তারা নির্বাচন যে নির্বাচনে ভোট পড়ে নেয় সেই নির্বাচনকে ন্যায্যতা দেয় সেই কারণে তার চাকরি থাকে কিছু কিছু উপাচার্য টকশোতে তো আসে এসে দলীয় যে রেজুর বৃত্তি করে সে একটা দেখার মতন তারপরে ট্রাকে করে নির্বাচনে এখনো প্রার্থী নমিনেটেড হয় নাই আওয়ামী লীগের থার্ড টায়ার ফোর্থ টায়ারের প্রার্থী তার জন্য ট্রাকের উপরে দাঁড়ায় নির্বাচনী প্রচারণা চালায় আমরা তো জানি কিছু কিছু উপাচার্য বাড়ি গোপালগঞ্জে হবার সুবাদে নারী কেলেঙ্কারির মতন জঘন্য অপরাধে উপযুক্ত হওয়ার পরেও ছাত্রছাত্রীদের বৃষ্টি রোদ ঝড়ের মধ্যে পুড়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয় তাদের নামাতে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সুবিধার লোভে পদটার লোভ কিছু টাকা পয়সার লোভ কিছু পদকের লোভ কিছু সুশীলদের সঙ্গে বসে সেলফি তোলার লোভ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের দিনে কিছু খাওয়া দাওয়া করার লোভ গণভবনে যাওয়ার লোভ এইসব লোভে এইসব
উপাচার্যের সাহস হয় ছাত্রদের সামনে যাওয়ার, সে ছাত্রদের সামনে গিয়ে এই একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সে জানাজাটা পর্যন্ত অ্যাটেন্ড করে। ছাত্রটাকে প্রশ্ন করেছিল, আপনি বলছেন যে আপনি আমাদের পিতা, আমরা আপনার সন্তান তুলো, আপনি তাহলে জানাজায় আসলেন না কেন? তিনি তখন পুলিশ প্রশাসনের সঙ্গে বসে নেপথ্যে ম্যানেজ করছিলেন আর জিডির বয়ান লিখছিলেন একটা হত্যাকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে। আমি তারপরে আমি সত্যি কথা বলতে কি যে এত কিছুর পরেও সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপের প্রশংসার দিক তুলে ধরতে হবে। যেমন যেমন শুদ্ধি অভিযানটা যেভাবেই হোক না কেন, যে ফরম্যাটই হোক না কেন, এটা কিন্তু খুব প্রত্যাশিত ছিল। আজকে এগুলোকেও কিন্তু চাপা দেওয়া যেত, কিন্তু চাপা দেননি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীটি খুব কঠোর হয়ে এই বিষয়গুলো কিন্তু, এবং আপনি দেখেন এই হত্যাকাণ্ডের পরপরই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে অন্য অন্য টায়ারে নানান টায়ারে ব্যর্থতা আছে, কিন্তু যেখানে যেখানে পজিটিভ দিক আছে সেটাকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু কেউ কখনো আর উৎসাহিত হবে না। আমাদের এই বিশেষ করে আমার এই আলোচনার উদ্দেশ্যটা হলো যে এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে এটা অবশ্যই এটা চলতে থাকবে, কিন্তু আরও অনেক কিছু নিয়ে ভাবতে হবে। ভাবতে হবে যে এই যে ছাত্র সহযোগী সংগঠনগুলো কার্যক্রমগুলোকে এ করতে হবে, যে ছাত্রদেরকে বলতে হবে, ছাত্রলীগকে বলতে হবে, ছাত্রদলকে বলতে হবে তোমরা ছাত্রদেরকে খুশি করো, যুবলীগকে বলতে হবে তোমরা যুবকদেরকে খুশি করো, কৃষক লীগকে বলতে হবে কৃষকদেরকে খুশি করো। যার যার কাজ তার তার পেশায় যদি তারা যদি না করে সেটি হবে পানিশমেন্ট, তার বিপরীতে যদি তারা শীর্ষ নেতৃত্বকে খুশি করার যে চলমান যে রাজনীতি দীর্ঘদিন থেকে টিকে ছিল সেটা যদি হয় সেটা হচ্ছে অপরাধ। আমি মনে করি যে এই চলমান যে অভিযান, শুদ্ধি অভিযান, দুর্নীতি বিরোধী অভিযান, সেটা নিয়ে অনেক সমালোচনা হতে পারে, তারপরে তো নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে কঠিন, এবং এই যুদ্ধে কিন্তু কখনো কেউ কিন্তু জেতেনি। বঙ্গবন্ধুও পারেনি 35 জন এমপিকে কারাগারে পাঠিয়ে, বিএনপি ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট পিন্টুকে কারাগারে ঢুকিয়েও কিন্তু শুদ্ধ করতে পারেনি রাজনীতিকে। আমি জোর দিচ্ছি যে রাজনীতি কেমন হবে, দেশের রাজনীতি কেমন হবে, রাজনীতি কি ভোগের হবে, বিলাসিতার হবে, নাকি ক্ষমতার রাজনীতি হবে, এইটা যতক্ষণ পর্যন্ত ডিফাইন না করা হবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ রাজনীতির চর্চা হবে না, এবং ততদিন পর্যন্ত এই হানাহানি মারামারি কাটাকাটি আপনারা তর্ক হইতে তর্ক করা যাবে কিন্তু এর সমাধান হবে। বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করি, নেবো ছোট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সুভাষ সিংহ রায়, তাহলে কি এই পথ থেকে কোনো বের হওয়ার পথ নেই? এক আর দ্বিতীয়ত হচ্ছে এই সব ঘটনাগুলোতে দেখছি সবসময় শিবির তত্ত্বটাকে সামনে নিয়ে আসা হয়। এখন শিবির এনে প্রথমত আমরা দেখছিলাম যে আবরারকে শিবিরের তকমা দেওয়া হচ্ছিল, এখন যারা ছাত্রলীগে যে নানা নেতাকর্মীরা তাকে হত্যাকাণ্ডে জড়িত হয়েছে তাদের মধ্যে থেকে শিবির খোঁজা হচ্ছে, যে তাদের মধ্যে থেকে নাকি 3-4 জন শিবিরের সাথে সম্পৃক্ত। মানে আওয়ামী কি ঠিক করতে পারছে আসলে কে শিবির কে শিবির না, নাকি শিবির তত্ত্বটা খুব পপুলার তত্ত্ব যেটা দিয়ে অনেক কিছু যায় যাওয়া যায়? প্রথম যে প্রশ্নটি করেছেন, আমি যদি বলি যে আপনি কি আশার আলো দেখছেন না, আমি তো আশার আলো দেখছি। সেই 80-এর দশকের প্রথম থেকে কিন্তু এই রাজনীতির সাথে সংযুক্ততা আমার রয়েছে, আমি দেখছি যে কীভাবে বিবর্তনের ধারাগুলো এই জায়গায় এসে পৌঁছেছে। মোস্তফা ফিরোজ ভাই কিছুক্ষণ আগে সুরাজনীতি কথা বলছেন, সুরাজনীতির দরকার আমরা এই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ জায়গায় তৈরি হওয়া, আর যার কাজ সে করা। কনফুসিয়াস বলতেন, চৈনিক দার্শনিক, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সুশাসন অর্থের শব্দের অর্থ কী, তিনি বলেছিলেন যার কাজ সে করবে সেটাই সুশাসন। মন্ত্রীর কাজ মন্ত্রী, রাজার কাজ মজা, প্রজার কাজ প্রজা, একজনের কাজ আরেকজন করলে কিন্তু সেই জায়গায় বিঘ্নিত হওয়ার খুবই আশঙ্কা রয়েছে। আপনি দেখবেন পৃথিবীর রাজনীতির ইতিহাসে আপনি দেখবেন নেলসন ম্যান্ডেলাকে কিন্তু একাই দায়িত্ব পালন করতে হয়েছে, ডক্টর মাহাথির মোহাম্মদকে কিন্তু একাই দায়িত্ব পালন করতে হয়েছে। এই বিপ্লব যেখানে সংগঠিত হয় সেখানে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে। আমি এই সামাজিক বিপ্লব নিয়ে আর কথা আমি বাড়াচ্ছি না, আমি আপনাকে একটা কথা বলি, এই যে আজকের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যখন জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী নাগরিক সম্বর্ধনায় যে বক্তৃতা রেখেছেন ওখানে বসে আমার বক্তৃতা শোনার সৌভাগ্য হয়েছে, এবং তিনি যেই ভাষায়
যে কঠিন ভাষায় নীতি নৈতিকতার পক্ষে দৃঢ়তা দেখিয়েছেন সত্যি আমি খুবই আশাবাদী। তিনি এমনও বলছেন যারা নীতি নিয়ে থাকতে চান, যারা সৎ জীবন যাপন করতে চান, তাদেরকে আমার আশাবাদী করতে হবে, এবং নানা রকম উদাহরণ দিয়েছেন এবং উদাহরণগুলো খুবই যৌক্তিক। তিনি বলছেন যে একটা সন্তান যখন দেখে তার আশপাশে অনৈতিকতার সমস্ত ছোঁয়া পড়ে যায়, তখন আমার দায়িত্ব হয়ে পড়ে, সমাজের দায়িত্ব হয়ে পড়ে তাকে কিন্তু আশাবাদী করার পরিবেশ তৈরি করা। অর্থাৎ এখানে যে আপনি আশাবাদী হচ্ছেন না, এটি আমি একটু কষ্ট পেলাম। বাস্তবতাটা এগেই, কার্পেটের নিচে ময়লা রেখে কার্পেটটা উপরে ঝকঝকে করলে চলবে না। এই যে কার্পেটের নিচটা পরিষ্কার করার এবং কোদালকে কোদাল বলার যেই সৎ সাহস মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন, সেটি হচ্ছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় এবং এটি অনন্য সাধারণ উদাহরণ। আপনাকে মনে পড়ে এই যে এতক্ষণ ধরে বললাম, এটা তো ফিরোজ ভাই সাক্ষী বলে আমি বলছি, শাহাবুদ্দিন লাল্টু ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, তাকে কান কেটে দিয়েছিল একদম মধুর ক্যান্টিনের সামনে স্পষ্ট দেওয়ালকে, এবং তিনি কান কাটা অবস্থায় বেগম খালেদা জিয়ার কাছে রক্তাক্ত অবস্থায় গিয়েছিলেন। সেখানে যার বিরুদ্ধে অভিযোগ, যে নাসিরুদ্দিন পিন্টুর কথা বললেন, তাকে তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু আমলে নেওয়া হয়নি, বরঞ্চ লাল্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এটাই বাস্তবতা ছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে পার্থপ্রতিম আচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাংবাদিকতায় আজকের পত্রিকায় তিনি নিয়মিত সাংবাদিক ছিলেন, স্টাফ রিপোর্টার ছিলেন, সেই আজকের কাগজের পার্থপ্রতিম আচার্যকে হত্যা করা হলো একদম সূর্যসেন হলের গেটে। কারা হত্যা করেছিল? এই যে বিষয়গুলো, এগুলো অনেক দীর্ঘ ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কথা বলছেন, প্রফেসর এ কে আজাদ চৌধুরী নির্বাচিত ভাইস চ্যান্সেলর, তাকে 73 অধ্যাদেশের কোনো ধারা বলে যখন তাকে বহিষ্কার করা যাচ্ছে না, 1885 সালের আইন দেখিয়ে আনোয়ার্লাহ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন রাত 9টার সময় আপনি আসছেন কেন, বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চেয়ার 24 ঘন্টা, কখনো তো চেয়ার খালি থাকতে পারে না। এই ব্যাখ্যাপটগুলো আপনার মনে রাখা দরকার। আবার অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, ঠিক আছে, আপনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কেন উত্তর পেলাম না, সেই কোন উত্তরটি পেলেন না? আমি যে আমি তো সব উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি যে শিবির তকমাটা কেন জড়ি রয়ে পড়ে আপনারা অন্তত আমাকে শিবির তত্ত্ব শুরু হয়েছে বেশ কয়েক বছর আগের থেকে। আপনার নিশ্চয়ই মনে আছে গণজাগরণ মঞ্চে একটা স্লোগান ছিল, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। একইভাবে পাল্টাভাবে আবার কিন্তু আমরা দেখেছি যখন ব্লগে লেখালেখি হয়েছে ভিন্ন মত, তাদেরকেও কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে একটির পর একটি। অর্থাৎ চতুর্পাশে একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে, ভিন্ন মত, যেটা আপনি বারবার যেই দিকে ফোকাস করছিলেন, এই ছেলেটাও কিন্তু ভিন্ন মতেরই বলি, সে যেই মত প্রকাশ করেছিল তার ফেসবুকে লাস্ট স্ট্যাটাসগুলোতে, লাস্ট দুটো আমাদের দেখার সুযোগ হয়েছে, সেই দুটো স্ট্যাটাসে সে যেই কথাগুলো বলেছিল সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় বাংলাদেশের সঙ্গে ভারত, আন্তঃরাষ্ট্রীয় বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্র যে সম্পর্ক, দুটো রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, বাংলাদেশের যে নতজানু পররাষ্ট্রনীতি, বাংলাদেশের যে একটার পর একটা জিনিস ভারতের হাতে তুলে দেওয়া এবং ভারতের কাছ থেকে কোনো কিছু না পেয়ে ফিরে আসা, অর্থাৎ ভারতের বিজয়, ভারতের বিজয়। এবং আমি তো বলবো যে ভারতকে অভিনন্দন জানাই, ভারত তার দেশের তার জনগণের কি চাহিদা কি প্রয়োজন সেটা ভারত বোঝে, কারণ ভারতকে ভোটে গিয়ে দেশ চালাতে হয়, ভারত বিনা ভোটে গিয়ে দেশ চালাতে পারে না, গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ বলেই তার জনগণের চাহিদা, তার জনগণের যে চাওয়া সেটা তাকে পুঁছতে হয়। বাংলাদেশের মতন সব বিকিয়ে দিয়ে আসা সেটা ভারতের পোষায় না, যে কারণে ভারত থেকে যখন দুই রাষ্ট্রের সরকার প্রধানের বৈঠক সমাপ্ত হয়, তার পরের দিন ভারতের সমস্ত গণমাধ্যম জুড়ে ছিল এই খবর। খবর তো থাকবেই, কারণ ভারতের জয় হয়েছে, সেই কথাটি ছেলেটি লিখেছিল, ছেলেটি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল এবং তার মূল্য তাকে দিতে হয়েছে তার জীবনের বিনিময়ে। এখন একটা মজার ব্যাপার হয়েছে, আপনি লম্বা, আপনি খাটো, আপনি কালো, আপনি ফর্সা, আপনি সুন্দর, আপনি অসুন্দর, আপনি অমুক, আপনি তমুক, নানান তকমা দিয়ে পছন্দ না হলে জবাই করা যায়, পছন্দ না হলে নিঃশেষ করা যায়, পছন্দ না হলে হত্যা করা যায়, এই সংস্কৃতি চালু হয়েছে। এবং এই সংস্কৃতিতে মদত দিচ্ছে রাষ্ট্র, কিভাবে রাষ্ট্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত হচ্ছে। রাষ্ট্র মানুষকে শেখাচ্ছে যে কোনো একটা মানুষকে মাদক ব্যবসায়ী বা কাউকে জঙ্গি তকমা দিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায়, অর্থাৎ বিচারের বাইরে গিয়েও মানুষকে খুন করা যায়, এইটা রাষ্ট্র ন্যায্যতা দিচ্ছে। রাষ্ট্র হচ্ছে সেটাই যার সঙ্গে তার জনগণের চুক্তি হলো যে মানুষ যদি কোনো অপরাধ করে তাহলে তাকে বিচারের আওতায় এনে
তার যে প্রপার প্রসিজিওর আছে রাষ্ট্রের সেই অনুযায়ী তাকে বিচার করে ফাঁসি দেওয়া যেতে পারে, যাবজ্জীবন দেওয়া যেতে পারে, খালাস দেওয়া যেতে পারে। এই সবকিছুর বাইরে গিয়ে যখন রাষ্ট্র বিচার বহির্ভূত হত্যাকে অনুমোদন দেয়, যে কোনো কিছুর নামে হতে পারে, মাদক হতে পারে, জঙ্গি হতে পারে, এনিথিং, তখনই কিন্তু সেই রাষ্ট্র আর সুস্থ রাষ্ট্র থাকে না। না হলে কি করে বুয়েটের মতন মেধাবী, যেখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী সাত ছাত্ররা পড়ে, তারা কি করে প্রশ্ন তোলে ছেলেটি শিবির করতো কিনা, শিবির করলে কি জবাই করা জায়েজ হয়, শিবির করলে কি পিটিয়ে সাপের মতো মেরে ফেলা জায়েজ হয়, কিংবা ছাত্রলীগ করলেই কি জবাই করা বা পিটিয়ে মেরে ফেলা জায়েজ হয়, কিংবা ছাত্রদল করলেই কি জবাই করা পিটিয়ে মারা জায়েজ হয়? হতে পারে না। আপনি যত বড় অপরাধী হন না কেন, আপনাকে এভাবে হত্যা করা যায় না। কিন্তু বাংলাদেশের মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে কোন একটা তকমা দিয়ে আপনি যে কাউকে এইভাবে হত্যা করতে পারেন। আমি একটু হিস্ট্রিকাল একটা ফুটনোট দিই, মানে এক 30 সেকেন্ডে, সেটা হচ্ছে যে 2006 সালে 20 মার্চ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সর্বশেষ ভারতে যান। মোস্তফা ফিরোজ ভাইরা যখন জিজ্ঞেস করেছিলেন বেগম খালেদা জিয়াকে, আপনি যে পুশব্যাক পুশিন নিয়ে আপনার কোনো মন্তব্য ছিল কিনা, বলে আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাদের 14 বছরে আওয়ামী লীগ সব মনে রেখেছে, বিস্তার পানি হয়নি, সীমান্ত হত্যা বন্ধ হয়নি, রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হয়নি, 54টি অভিন্ন নদীর পানি কোনো সুরাহা হয়নি, ফারাক্কাবাদ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা বইয়ে দেওয়া হচ্ছে, এত ভালো অবস্থা আমাদের দুই দেশের মধ্যে, যখন এনআরসি নিয়ে সন্দেহের মধ্যে আমাদের দুলতে হয়, ওখানে ভারতের বড় বড় নেতারা বলেন যে যখন বাংলাদেশে একজন সচেতন নাগরিক তার মূল্য তাকে দিতে হবে। মনে করলাম যে বিবিসির যে সংবাদ দিয়েছে সঠিক ফিরোজ ভাই। আচ্ছা, আমি একটু এলএনজি নিয়ে যা বলেছে, যেহেতু সময় নেই, আমি একটা সংক্ষেপে অর্থাৎ গণমাধ্যম নিয়েও কথা বলতে হবে। আচ্ছা, কিন্তু সেই কারণে তো নিশ্চয়ই একটা ছেলে ভুল সংবাদ দিয়ে গেল, এই যে অনুমোদন দেয়, এইভাবে অনুমোদন পায়, এইভাবে মদত পায় তারা। এখন হলো কি, একটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা যাবে, দোষারোপ করা যাবে পাল্টাপাল্টি, এখান থেকে আমাদের শিক্ষাটা কি? শিক্ষাটা হলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতন চলতে হবে, আর রাজনীতিকে শুদ্ধ করতে হবে। সবচেয়ে বড় সিদ্ধান্তটা হলো এই ঘটনার পর, আমি মনে করি শুধু ক্ষমতাসীনদের না, সকল রাজনৈতিক দলের, তারা যদি তার আদর্শিক অবস্থানটাকে আস্তে আস্তে যদি দৃঢ় না করে, আজকে যে সংকটে ক্ষমতাসীনরা পড়েছে, সেই একই ক্ষমতার যদি বলয়টা বা প্রেক্ষাপটটা যদি প্রতিষ্ঠিত থাকে, সেখানে বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক বা বামরা আসুক, কোনো লাভ নেই, একই অবস্থা তৈরি হবে। সুতরাং এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে, মানুষ সচেতন হয়েছে, সচেতন মানুষ এবং যখন এখন প্রতিবাদ মুখর, আবেগ আপ্লুত, তাদের আবেগ বা প্রতিবাদটাকে ভিন্ন খাতে, এখানে সরকারকে আরও কী বলে পতনকে ত্বরান্বিত করা না, অন্য কাউকে উঠিয়ে আনা না, এর থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা নেওয়াটা কি, রাজনীতিকে আদর্শিক জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। এই এই লক্ষ্যে যার যার রাজনৈতিক দলে সংস্কার এনে রাজনীতিটাকে যদি আবার রাজনীতির সুস্থ গণতান্ত্রিক ধারায়, মত প্রকাশের ধারায় যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আর কোনো এই আবরার ফাঁদের জন্ম হবে না। সেটা এরকম একটি ঘটনা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এই বিশুদ্ধতার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এইটাকে স্বীকার করে নিয়ে আমরা কথা বলবো। বিশুদ্ধতা যদি শুধুমাত্র সম্রাট খালেদ জিকে শামীমের মতো সীমাবদ্ধ থাকে, আজকে এক মাস ধরে যে নাটক আমরা দেখছি, তাহলে আর সেটা কোনো বিশুদ্ধতা না। রশিদা সাহেব বলে গেছে, আমার অংশ শেষ করার কথা ছিল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, কাল আবার দেখা, ভালো থাকবেন।